আজকে আমাদের ফিফটিতে আমরা চলে যাচ্ছি সোমরিরি লেক। এটা লাদাখের সেকেন্ড র্যাঙ্কিং লেক বলা হয়। প্যাঙ্গং লেকের পর এটা সেকেন্ড র্যাঙ্ক রয়েছে সব থেকে সুন্দর লেকের মধ্যে। তো দেখা যাক কীভাবে যেতে পারি। আর সকালবেলা 7টার সময় সেম লেক বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছেড়েছে। মাসে 3 দিন করে ছাড়ে বাসটা, আর প্রায় 2 বছর পরই এই বাসটা আজকে ছাড়লো। তো ড্রাইভার দাদাও বলছিল যে নর্মাল টাইম সকাল 7টা থেকে ছেড়ে 2-2.5টার মধ্যে পৌঁছে যায়। তো আজকে হয়তো জানে না অনেকদিন পর যাচ্ছে, রাস্তার কী অবস্থা না অবস্থা। তো আশা করা যাচ্ছে 3টের মধ্যে আমরা পৌঁছে যাব। 7টায় বাস ছেড়ে 8টার মধ্যেই এই জায়গাটিতে এসে দাঁড়ানো হলো ব্রেকফাস্টের জন্য। অর্ডার দিয়ে দিলাম আমাদের জাতীয় খাবার ম্যাগি। এই বাসটা মাসে 3 দিন ছাড়ে, 10, 20 আর 30 তারিখ। তো এই বাসে করে যদি যেতে হয় তাহলে অবশ্যই একদিন আগে এসে খোঁজ নিয়ে নিও বাস স্ট্যান্ডে। লে বাস স্ট্যান্ডে গিয়ে কাউন্টারে জিজ্ঞেস করলে এই বাস সম্পর্কে সব রকমের খোঁজ পাওয়া যায়, বাস ছাড়বে কি ছাড়বে না। আমরা আজকে যাচ্ছি 5 জন যাত্রী নিয়ে। ব্রেকফাস্টের পর আমাদের সেই লম্বা জার্নি শুরু হয়ে গেল সোমরিরির উদ্দেশ্যে। লে থেকে প্যাংগং এর দূরত্ব ছিল 180 কিলোমিটার মতো, আর সোমরিরি যখন শুনলাম 220 কিলোমিটার তখন যেন জার্নিটা নিয়ে আরও একটু ভয় পেতে শুরু করলাম। কিন্তু ড্রাইভার দাদা যখন বললেন সোমরিরির রাস্তা ঠিক এরকমই থাকবে তখন মনে অনেকটা শক্তিও সঞ্চয় হলো। রাস্তার পাশে দিয়ে এই ইন্দাস নদীটি আমাদের খুব সাথ দিচ্ছিল প্রকৃতিকে আরও সুন্দর করে উপভোগ করার জন্য। যদিও খুব একটা জিওগ্রাফিতে আমি ভালো নই, তবে গুগল করে জানতে পারলাম এই নদীটি চায়না থেকে এসে ইন্ডিয়া হয়ে পাকিস্তানে গিয়ে মেশে। কি অদ্ভুত লাগলো এটা শুনে যে এত লম্বা নদীও হয়। বাসের সামনের সিটে এই পুচকে মহাশয় আমাদের ড্রাইভার দাদার ছেলে, যে কিনা 1 বছর গোটা অনলাইন ক্লাস করে বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছিল, তাই বাবার সাথে চলল সোমরিরি দেখতে একদিনের জন্য। আমাদেরকে এখন এখানে চুমুথাংয়ে হল্ট দিল লাঞ্চ করার জন্য। 20-25 মিনিটস এখানে দাঁড়াবে, আর এখান থেকে কিছুটা নেমে গিয়েই বলছে হট স্প্রিং রয়েছে, তো গিয়ে সেটাও দেখে নেব। তো ওয়াশরুমটাও খুঁজে নেই কোথায় কি আছে, তারপর লাঞ্চটা দেখছি কি পাওয়া যায়। যেহেতু টাইম খুব একটা ছিল না তাই হট স্প্রিংয়ের জন্য নিচে আর নামলাম না, এখানে এসে আগে লাঞ্চটা সেরে নিলাম। রাস্তাটা অনেকটাই লম্বা যেটা যেতে হবে, এখান থেকেও হট স্প্রিংটা খুব সুন্দরই দেখা যাচ্ছিল। লাঞ্চে নিলাম রুটি, তরকা দিয়ে একটা সবজি আর আলু ফুলকপির ভাজা। প্রাইস পড়েছিল 60 টাকা করে প্লেট। চলে এলাম মাহে, মোটামুটি হাফ রাস্তা। এখানেই আমাদের ইনার লাইন পারমিটের যেসব জেরক্স ছিল সেগুলো 2টো করে সাবমিট করতে হলো, আর যারা ফোনে নিয়ে এসছে তাদের সফট কপি দেখিয়ে একটা ফর্ম মতো ভরতে হয় নাম আর ডিটেলস দিয়ে।
তো এখানে মোটামুটি 10 মিনিটের জন্য দাঁড়িয়েছিল বাস। এবার ব্যাস অপেক্ষা 14,500 ফিট উচ্চতার ওপরে সোমরিরি লেক দেখার। চলে এলাম একটি লেকের ধারে। শুরুতে একে সোমরিরি লেক ভাবলেও পরে জানতে পারলাম এটি নাম কাইগার লেক। দেখতে এতটাই সুন্দর, আর ড্রাইভার দাদা বলল এখান থেকে সোমরিরি আরও 1 ঘন্টা মতো লাগবে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো তুলে নিলাম আর জায়গাটারও একটু ভিডিও করে নিলাম। লেতে এসে লোকাল লোকজনদের থেকে জেনেছিলাম সোমরিরি লেক প্যাংগমের থেকেও সৌন্দর্যের দিক দিয়ে একটু এগিয়ে। এখানে এসে বুঝলাম লোকালরা সত্যি ঠিকটাই বলে, জায়গাটা এতটাই সুন্দর, আর সব থেকে বেশি সৌন্দর্য হলো এর নিস্তব্ধতা। সারাদিন জার্নির পর এখন 4টে বাজে, 3:30 দিকে আমরা এসে পৌঁছলাম। তারপরে এসে একটু হোটেল খুঁজতে খুঁজতে যার 1/2 ঘন্টা মতো টাইম লাগলো। এই যে রুমটা পেয়েছি, ভালোই বেশ দেখতে। তোমাদেরকে রুমের ভিউটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে লেকটা বেশ ভালোই দূরে, কারণ লেকের কাছে এখন সেরকম কোনো হোমস্টে অ্যাভেলেবেল নেই, মানে টুরিস্টদের লেকের আশেপাশে কোথাও রাখার জায়গা নেই আপাতত। তো দেখা যাক, ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন বেরোব। রুমের সামনে এই বারান্দা থেকে এই জায়গাটা এরম দেখতে। এরপর আমরা রুমে ঢুকলাম। খুবই ছোট্ট আর সিম্পল রুম, একদিনের জন্য ঠিকই লাগলো আমাদের। রুমের জানলা থেকে লেকটা খুব সুন্দর দেখা যায়। সোমরিরি এসে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই পেলাম আমরা, যেটা প্যাংগমে অতটা ফিল করে উঠতে হয়নি আলো থাকাতে। হোটেল থেকে ফ্রেশ হয়েই জাস্ট বেরোলাম। ঠান্ডাটা এখানে বেশ ভালোই আছে, আর এখানে লেকের ধারে হোটেল বা হোমস্টে করা, মানে হোমস্টেতে থাকা যায় না, মানে হোমস্টে করেনি, কারণ এটা যেহেতু পাখিদের জন্য বায়ো রিজার্ভ, তার জন্য লেকের আশেপাশে কোনো হোমস্টে বা হোটেল নেই। তো মোটামুটি লেক থেকে 1 কিলোমিটার দূরেই আমরা একটা হোমস্টেতে নিয়েছি। রুমটা তো তোমাদের দেখালামই। এখন আমরা যাচ্ছি লেকের দিকে ফ্রেশ ট্রেশ হয়ে। ভেতর দিয়েই হেঁটে যাওয়ার রাস্তা আছে, দেখতে বেশ সুন্দরী। আমার পেছনে দেখতেই পাচ্ছ ধান ক্ষেত রয়েছে, আর এখানে লোকাল লোকজন বা হোটেলের যারা মালিক রয়েছে তারা এখানে বিভিন্ন রকমের সবজি চাষ করে। তো রাতে আমাদের যে খাওয়া দাওয়া দেওয়া হবে হোটেলেই, সেটা বলা হয়েছে এখান থেকেই, এই চাষের জমি থেকেই নিয়ে সবজি নিয়েই আমাদেরকে কিছু একটা ভেজ করে দেবে। দেখা যাক কেমন হয়, ততক্ষণ তোমাদেরকে এই রাস্তাটা দেখাই। আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ লেক, এটাই হলো সোমরি লেক, সোমরিরি লেক। এই এটি লাদাখের সেকেন্ড র্যাঙ্কিং লেকের মধ্যে রয়েছে। ফার্স্টে তো প্যাংগং আমরা গিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, আর এইটাও দেখতে খুবই সুন্দর। জলটা এতটাই পরিষ্কার, ব্লু পুরো, বাট লেকের ধারে এখনও যেতে পারিনি আমরা। আরেকটু পর করে, মানে আরেকটু পর না, কালকে হয়তো যাওয়ার সময় সকালের ভিউটা দেখাতে পারবো। এখন অলমোস্ট সন্ধে নেমে এসছে, তাই লেকের দিকটা গেলে আর ব্যাক করতে কতক্ষণ লাগবে সেটা জানি না, তার জন্য আজকে এতটাই থাকছি। কালকে সকালে তোমাদেরকে লেকের ভিউটা আরেকবার দেখাও। এবার চলে আসি এখানের হোটেল নিয়ে।
হোটেল যদি তোমরা এখানে থাকতে চাও, হোটেলও রয়েছে, হোমস্টের সব রকমের থাকার জায়গাই রয়েছে, 600 থেকে 6000 সব রকমের হোটেলই তোমরা পেয়ে যাবে। এবার চলে আসি, যদি হোটেলে তোমরা থাকতে চাও, রানিং ওয়াটার, গরম জল সব কিছুই হয়তো পাবে, বাট সেক্ষেত্রে প্রাইসটা হয়তো 1600-1700-2000 প্লাস এরকম হয়। আর তোমরা যদি হোমস্টেটা থাকতে চাও, হোমস্টে আমরা এসে এখানে আছি ক্রেন গেস্ট হাউসে, তো এই ক্রেন গেস্ট হাউসে রানিং ওয়াটার, গরম জল সব কিছুরই সুবিধা রয়েছে। আর আরেকটা জিনিস যেটা আমাদের সবথেকে ভালো লেগেছে এখানে, এই হোমস্টেতে এরা নিজেদের খাওয়ার দাওয়ার দেবে, মানে এরা যা খাওয়ার দাওয়ার খায়, মানে এখানে আমার পেছনে দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের শাকসবজি চাষ করে, তো এদের নিজেদের রকমেরই খাওয়ার দাওয়ার আমরা তাই প্রেফার করলাম এখানে এসে, যেহেতু লোকাল লোকেদের সাথে থেকে লোকাল খাওয়ার দাওয়ার ট্রাই করার জন্য। আর এখানে এমনি রেস্টুরেন্ট মোটামুটি রয়েছে, এখন করোনার জন্য হয়তো সব খোলা নেই, দুটো কি তিনটেই আমরা আসার সময় চোখে পড়লো। তো এক্ষেত্রে যদি তোমরা হোটেলেই কথা বলে নাও সেটা আই থিঙ্ক বেটার হবে, কারণ এই রাস্তাটাই, সোমরির রাস্তাটা কিছু অনেকটাই স্লোপ টাইপের, তো হোটেলে থেকে যদি আলাদা করে খেতে যাও সেটা হয়তো একটু কষ্টকর হতে পারে। আমরা যে হোটেলটায় রয়েছি সেই হোটেলে থাকার জন্য আমাদের পড়েছে 900 টাকা করে পার হেড, সরি নট পার হেড, সরি 900 টাকা করে দুজনে রুম, প্লাস ডিনার দিচ্ছে ওরা, আর কালকে সকালের ব্রেকফাস্টটা দেবে। ব্রেকফাস্ট সেরেই আমরা বাসে উঠে যাব। তো আর এই ক্ষেত্রে ওরা যা খাওয়া দাওয়া দেবে বললো, রুটি আর সবজি, এদের লোকাল সবজি। তো তোমরা যদি লোকাল ফুড ট্রাই করতে চাও, অবশ্যই এই গেস্ট হাউস বা যে কোনো হোমস্টেগুলোই ট্রাই করো। লে থেকে সোমরির রাস্তা প্রায় 218 কিলোমিটার। বাসে করে যদি তোমরা আসতে চাও, অবশ্যই তোমরা লে মার্কেটে, সরি লে বাস স্ট্যান্ডে গিয়ে একদিন আগে কথা বলে নিও, সেক্ষেত্রে তোমরা জানতে পারবে যে পরের দিন বা কোন দিন বাসটা ছাড়ছে। আর 10, 20 আর 30 এই তিনটে ডেটে তো মাসে ছাড়ে আমরা জানতেই পারলাম। তো এই রাস্তাটা মোটামুটি 100 শতাংশের মধ্যে 80 শতাংশই খুবই ভালো। প্যাংগং যাওয়ার মতো যতটা উঁচু নিচু বা যতটা কষ্ট আমরা ফিল করেছিলাম, তুসোমরি আসতে সেই প্রবলেমটা আমাদের একেবারেই হয়নি, কারণ রাস্তাটা খুবই সুন্দর। আর চারপাশে তোমরা দেখতেই পেয়েছ কি সুন্দর, ওখানে ঝর্ণার জল বয়ে গেছে। আর বাকি 20-30% হয়তো একটু রয়েছে যেগুলো খারাপ রাস্তা, তো মোটামুটি হয়তো আর 1-1.5 বছরের মধ্যে সেই রাস্তাটাও ভালো হয়ে যাবে, কারণ আমরা আসার সময় দেখেছি খুব সুন্দর রাস্তায় কাজ চলছে। প্যাংগমের মতো এখনও এই জায়গাটা অতটা কমার্শিয়ালাইজ হয়নি, লোকাল এরিয়া, প্লাস যদি সৌন্দর্য দেখতে চাও, ন্যাচারাল বিউটি দেখতে চাও, তাহলে অবশ্যই আমি তোমাদের সাজেস্ট করবো লে এসে অবশ্যই সোমরিরি এসে একবার ট্রাই করো। আরেকটা জিনিস যেটা অবশ্যই মাথায় রাখবে সেটা হলো, এখানে আসার সময় ঠান্ডার জামা কাপড়টা নিয়ে এসো। প্যাংগং বা লেতে গিয়ে আমরা যে জিনিসটা ফিল করেছি, ভাবলাম হয়তো খুব একটা, এখন হচ্ছে জুলাই মাস, তো খুব একটা আমাদের শীতের জামা কাপড় দরকার হয়নি, কিন্তু এখানে এসে দেখলাম এখানে ঠান্ডাটা খুব ভালোই আছে। মোটামুটি সূর্য যদি একটু হালকা থাকে তাহলে খুবই ঠান্ডা লাগছে। সোমরিরির সামনে যে গ্রামটি রয়েছে এখানে প্রায় 300 থেকে 350টি জনবসতি রয়েছে, তো হোটেল প্লাস হোমস্টে মিলে। আমরাও ছিলাম একটি লোকাল লোকের গেস্ট হাউসে। এইবার আবার ফিরে যাচ্ছি হোটেলের দিকে, কারণ যত সন্ধে হচ্ছে ঠান্ডাটা ততটাই প্রকট হচ্ছে। তাই সোমরিরি আসার আগে ভালো জামা কাপড়, মানে শীত বস্ত্র আনতে একদমই ভুলো না। সন্ধে 8টার দিকেই আমাদের ডিনারের জন্য ডেকে নিল, আর ডিনারে ছিল রুটি, ভাত, 2-3 রকমের ডাল মেশানো আর পালং শাক।
খাওয়ার দাওয়ার মোটামুটি ভালোই ছিল, আর নতুন রকমের টেস্টও ছিল। পাহাড়ি সবজি মানে শাক খাওয়ার এক্সপিরিয়েন্সটাও হয়েই গেল। সাড়ে আটটা বাজে, এখন খেয়ে দিয়ে রুমে চলে এলাম। এখানে লোকজন খুব তাড়াতাড়ি ঘুমায় যেহেতু ঠান্ডাটাও খুব, আমরাও বাইরে বেরিয়ে খুবই ঠান্ডা পেলাম। বাকি সেই একটা জ্যাকেট এনেছিলাম তার জন্য একটু বাঁচোয়া। ঘরে মোটামুটি বেদার ভালোই আছে, যে এদের ঘরগুলো এমনভাবেই বানানো থাকে খুব একটা বেশি হাওয়া ঢোকে না। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। কালকে সকাল আবার 6:30 সময় বাসটা নেয়, যেখানে আমাদের বাসটা আজকে থেমেছিল সেখানেই যাবো 7:00 সময়। ওখান থেকে বাস ছাড়বে আবার লেহের উদ্দেশ্যে। আজকের জন্য এতটাই, টাটা। ব্লগটা শেষ না করে ভাবলাম পরের দিনে সকালের কিছুটা দৃশ্য তোমাদের দেখিয়ে দিই, কারণ সোমরিরি লেকটা তো দেখানো বাকি রয়ে গেল মানে কাছে থেকে। তো এইটি আমাদের হোটেলের সামনেই বাসটি দাঁড়িয়েছিল সারা রাত। এখান থেকে আমরা এখন 7:30 বাজে, আমাদেরকে সকালে রুটি আর অমলেট দিল হোটেলে, ওই খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার লেহের উদ্দেশ্যে। তো এখন আমরা এই সোমরিরি লেকের পাশ দিয়েই যাচ্ছি। দেখতে যতটাই সুন্দর ততটাই মুগ্ধকর। কিন্তু একটা ঘটনা তোমাদেরকে বলি, কাল রাতে আমাদের কিন্তু ভালোই কষ্ট হয়েছিল। মানে সোমরিরি এতটাই উচ্চতায়, 14,000-14,500 ফিট উচ্চতায়, হঠাৎ করে হাওয়া বন্ধ হয়ে গেলে মনে হলো, মানে বন্ধ হয়ে যাওয়াতে মনে হচ্ছিল যেন ব্রিদিং প্রবলেম হচ্ছে, কারণ আমাদের রুমের জানলা দরজা সব কিছুই বন্ধ ছিল। তো হঠাৎ রাত 2-2:30 দিকে যখন জানলা খুলে দিলাম, তারপর আমাদের একটু স্বস্তি হলো। আবার যেই হাওয়া বইলো তো সেই প্রবলেমটা আর হলো না। গাড়ির অবস্থা দেখে বুঝতেই পারছো এই সেই 20% খারাপ রাস্তার উপর দিয়ে এখন যাচ্ছি শুরুর দিকে, এরপর ভালো রাস্তা শুরু হবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করছি। তো দেখা যাক আজকে কতক্ষণে গিয়ে পৌঁছায় সেই আবার লম্বা জার্নি, আবার লম্বা অপেক্ষা। আজকের জন্য এতটাই, সুস্থ থেকো, ভালো থেকো।